নমস্কার তোমাদের সবাইকে সানা মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ ষাটটি অর্থাৎ সিক্সটি এমসিকিউ প্রশ্নের উত্তরসহ আলোচনা করব তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলি থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও ব্যাখ্যা বিবৃতি ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন ঘটনাক্রমে সাজাও সত্য মিথ্যা নির্ণয় ও ক্ষেত্রভিত্তিক প্রশ্ন তার আগে চলো তোমাদের সিলেবাস বিভাজনটা একটু বুঝিয়ে দিই দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম সেমিস্টারে আসবে ছয়টি অধ্যায় ছয়টি অধ্যায় থেকে মোট চল্লিশ নম্বরের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে প্রথম অধ্যায় থেকে আসবে চার নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে আসবে পাঁচ তৃতীয় অধ্যায় থেকে আসবে সাত নম্বর চার নম্বর অধ্যায় থেকে আসবে ছয় নম্বর পাঁচ নম্বর অধ্যায় থেকে আসবে আট নম্বর আর ছয় নম্বর অধ্যায় থেকে আসবে দশ নম্বর এই মোট ছয়টি অধ্যায় থেকে তোমাদের চল্লিশ নম্বরের প্রথম সেমিস্টার শর্ট কোয়েশ্চেনের প্রশ্ন আসবে চলো তোমাদের এবার মূল বিষয়ে যাওয়া যাক আমরা দেখব এক জায়গায় প্রশ্ন কী আছে পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে অ্যারিস্টোটল দুই নম্বর আছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে উত্তরটা হবে অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন আছে দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে উত্তরটা হবে প্লেটো চার নম্বর প্রশ্ন দেখো নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে উত্তরটা হবে ম্যাকেভিলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বাংলা ও ইতিহাস বিষয়ে আমরা তোমাদের ঠিক এই রকম ভিডিও দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে গেলে পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখো পাঁচ দাগের কী আছে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন উত্তরটা হবে ম্যাকেনজি ছয় নম্বর প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে উত্তরটি হবে সতেরোশো এক খ্রিস্টাব্দে প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় উত্তরটা হবে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আট দাগের প্রশ্ন দেখো রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক উত্তরটা হবে ব্যবহারিক দিক এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে বাড়িতে যখনই সময় পাবে তখনই রিভিশন দেবে আর সঙ্গে অবশ্যই বইটি খুঁটিয়ে পড়বে চলো এবার আমরা দেখব নয় দাগের প্রশ্ন কি আছে রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয় উত্তরটা হবে আবহাওয়িদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান দশ দাগে দেখো রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায় উত্তরটা হবে প্রাচীন গ্রিসে এগারো দাগের প্রশ্ন দেখো অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক ছিলেন উত্তরটা হবে চতুর্দ শতাব্দীর বারো দাগ দেখো কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা উত্তরটা হবে লক পরবর্তী তেরো দাগের প্রশ্ন দেখো দ্য পলিটিক্স সিস্টেম গ্রন্থটি রচিতাকে উত্তরটা হবে ডেভিড ইস্টন ১৪ দাগের প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকের আন্দোলন উত্তরটা হবে বিশ শতকের পনেরো দাগের প্রশ্ন দেখো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক উত্তরটা হবে তত্ত্বগত দিক ষোলো দাগের প্রশ্ন দেখো মানুষের রাজনৈতিক প্রাণী এ কথা কে বলেছে উত্তরটা হবে অ্যারিস্টটল সতেরো দাগের প্রশ্ন দেখো শিকাগো গোষ্ঠী নামে কে পরিচিত উত্তরটা হবে হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড আঠেরো দাগের প্রশ্ন দেখো নতুন রাজনৈতিক অর্থ প্রবক্তাকে উত্তরটা হবে জে এম বুকানন উনিশ দাগের প্রশ্ন দেখো সিস্টেমেটিক পলিটিক্স বইটির লেখক হলেন ক্যাটলিন কুড়ি দাগের প্রশ্ন দেখো রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন উত্তরটা হবে ইস্টন তোমাদের আর কার কোন কোন বিষয় ঠিক এই রকম প্রশ্ন প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দেবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো একুশ দাগের কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্ম পিতা বলে অভিহিত করা হয় উত্তরটা হবে চার্লস মেরিয়ামকে বাইশ দাগের প্রশ্ন দেখো ল অব কনস্টিটিউশন গ্রন্থটি রচয়িতাকে উত্তরটা হবে এভি ডাইসি তেইশ জায়গার প্রশ্ন দেখো প্রচারককে উত্তরটা হবে রবার্ট নজিক পরবর্তী দেখো ছাব্বিশ দাগের কী আছে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন উত্তরটা হবে লর্ড ব্রাইস সাতাশ ধাকের প্রশ্ন দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে উত্তরটি হবে আর্থার বেন্টলি আঠাশ দাগের প্রশ্ন দেখো রাজনীতির তত্ত্বগত আলোচনার সর্বপ্রথম কে শুরু করেন উত্তরটা হবে অ্যারিস্টোটল এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং যখন সময় পাও তখন রিভিশন দেবে তাহলে দেখবে ভুলবে না এবার চলো উনত্রিশ জাগের প্রশ্ন দেখব উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তাকে উত্তরটা হবে লক তিরিশ জাগের প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন উত্তরটা হবে গার্নার একত্রিশ জাগে দেখো হৃদবাদী তত্ত্বের মূল কথা কথাকে উত্তরটা হবে সর্বাধিক সুখ বত্রিশ জাগে দেখো সংখ্যায়ন কি উত্তরটা হবে সংখ্যায় প্রকাশ করা চলো এবার আমরা দেখব তেত্রিশ জায়গার প্রশ্ন কী আছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না কেন উত্তরটা হবে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় সর্বত্র পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না বলে চৌত্রিশ জাগে দেখো সর্বপ্রথম বৃহদায়িতন রাষ্ট্রের কথা কারা বলেন উত্তরটা হবে টিউটনগণ পঁয়ত্রিশ জাগে দেখো প্লেটো কোন গ্রন্থটি রচিতা উত্তরটা হবে রিপাবলিক ছত্রিশ জাগে দেখো অ্যারিস্টটল কে প্রথম বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন করেছিলেন কে উত্তরটা হবে ম্যাক্সি চলো এবার আমরা দেখব সাঁত্রিশ জাগের প্রশ্ন কে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা উত্তরটা হবে টমাস হবস আটত্রিশ জাগে দেখো রুশো কোন সার্বভৌমিকতার জন্মদাতা উত্তরটা হবে জনগণের উনচল্লিশ জাগে দেখো রুশোর সর্বপ্রেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হল কোনটি উত্তরটা হবে সাধারণ ইচ্ছা পরবর্তী দেখো চল্লিশ জাগের কে চিরায়ত উদারনীতিবাদের পরিবর্তন এনেছিলেন উত্তরটা হবে জন স্টুয়ার্ট মিল এবার চলো আমরা দেখব একচল্লিশ জাগের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিতাকে উত্তরটা হবে কার্ল মার্কস বিয়াল্লিশ জাগে দেখো কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশ গ্রন্থের রচিতা উত্তরটা হবে লেনিন তিতাল্লিশ জাগে দেখো এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক উত্তরটা হবে ল্যাস্কি চুয়াল্লিশ জাগ দেখো পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখককে উত্তরটা হবে লিপ ম্যান পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব পঁয়তাল্লিশ জাগের আধুনিক জনক কাকে বলা হয় উত্তরটা হবে ম্যাকিয়াভেলিকে ছেচল্লিশ জাগ দেখো প্যারিসের কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতচল্লিশ জাগ দেখো রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন উত্তরটা হবে গার্নার পরেটা দেখো জেরেসি বেনথাম তত্ত্বের প্রবক্তা উত্তরটা হবে হৃদবাজ এটা শূন্যস্থান পূরণ পরবর্তী দেখো ঊনপঞ্চাশ দাগ অর্থশাস্ত্রের রচিতাকে উত্তর উত্তরটা হবে কৌটিল্য পঞ্চাশ দাগ দেখো পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকাটি প্রকাশ করেন উত্তরটা উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এটাও শূন্যস্থান পরেটা দেখো একান্ন দাগ কী আছে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি রচিতা হলেন উত্তরটা হবে গ্রাহাম ওয়ালস বাহান্ন দাগ দেখো মানুষ রাজনৈতিক জীব কথাটি বলেছেন এটাও এটাও শূন্যস্থান উত্তরটা হবে অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দেখব তিপ্পান্ন দাগ দ্য এলিমেন্টস অফ পলিটিক্স গ্রন্থটি প্রণেতা উত্তরটা হবে বার্কার চুয়ান্ন দাগ দেখো দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি লেখক উত্তরটা হবে আর্থার বেন্টলি পঞ্চান্ন দাগ দেখো প্রাচীন গ্রীষে ছিল উত্তরটা হবে নগর রাষ্ট্র ছাপ্পান্ন দাগ দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান উক্তিটি উত্তরটা হবে ব্লুন্ড সলিড পরবর্তী প্রশ্ন দেখো সাতান্ন দাগের অ্যারিস্টোটল একজন ড্যাশ দার্শনিক উত্তরটা হবে গ্রিক দার্শনিক আটান্ন দাগ দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি এটা উত্তর হবে অ্যারিস্টোটল শূন্যস্থান পূরণ উনষাট দেখ দাগ দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেন এটা উত্তর হবে মার্কসবাদী দার্শনিক গণ শেষ প্রশ্ন দেখো ষাট দাগের রাজনীতিতে অধিবিদ্যা থেকে মুক্ত করেন এটা উত্তর হবে যুক্তিবাদী দার্শনিক জন লক তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে পড়বে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের কার কোন বিষয়ে প্রয়োজন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও চলো চলো বাই টাটা